হিটার ভিতরটা দেখেন, দেখেন এ হলো গিয়া চিকেন লেগ পিস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রেহান নেওয়াজ ব্লগ, আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যাব মার্কেটের ভিতরে, আর ভিতরে গিয়ে আজকে প্ল্যান হলো গিয়ে আজকে হলো গিয়ে জুম্মার দিন, সবাইকে জানাই জুম্মা মুবারক। আর আজকের প্ল্যান হলো গিয়ে আজকে খাবো রোস্টেড। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো। আর আমার সাথে আছে তালাল। তো তালাল আসতেছে, আমাকে বলছে ওয়েট করার জন্য। আর ভাই প্রচুর পরিমাণ গরম এখানে, প্রচুর, আজকে মনে হয় 39 ডিগ্রি গরম, প্রচুর গরম আজকে। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো দেখি তালাল আসতেছে আর কিরকম বুরেস্টদের স্বাদ, তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ইয়া, লেটস গো দ্য স্টার্ট ভিডিও। ফাইনালি চলে আসছে তালাল ভাই, ও বি আধা ঘন্টা লেটে আসছে, কোনো সমস্যা নাই। তো চলো ভাই আমরা যাই রেস্টুরেন্টে। তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্টের সামনে। আর আমি রেস্টুরেন্টে ঢুকতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ বিকালবেলা অনেক কাস্টমার ছিল। আর এখানে মেনু দেওয়া আছে কী কী আছে ওদের রেস্টুরেন্টে, তো এখানে সব কিছুই আছে, বার্গার আছে, শর্মা আছে, আর বুরেস্টেড তো আছেই। তো তালাল আমাকে বলতেছে এখানকার বুরেস্টেড নাম্বার ওয়ান, তুমি খাইলে বলতে পারবা। তো আমি দেখি ট্রাই করি, আমরা অর্ডার দিয়েছি বুরেস্টেড দুইটা। ফার্স্ট অফ অল আমাদেরকে তিন জাতের সস দিল, আর টমেটো সালাদ দিছে, আর এই সসটার নাম হলো গিয়ে মেয়োনিজ, আর তার সাথে আছে টমেটোর সস, আর আছে গার্লিক সস, আছে এই বাটিগুলির ভিতরে আছে গার্লিক সস। তো দেখতেছেন এই সাদা সাদাগুলি হলো কি গার্লিক সস। আর চলে আসছে আমাদের বুরেস্টেড। ওয়াও, প্লেটগুলি তো অনেক বড় বড়। তো অন্য অন্য রেস্টুরেন্ট থেকে এখানে পিসগুলি অনেক বড় বড়। তো চলুন প্রথমে আগে ফ্রেঞ্চ ফ্রাইগুলি আমি ট্রাই করব, তারপর চিকেন ট্রাই করব ইনশাল্লাহ। তো আমরা এখানে দুইটা ব্রেস্ট অর্ডার দিছি, আর আমাদের সাথে পানি আর একটা পেপসি দিছে। তো আমাদের বিল আসছে মাত্র 40 রিয়াল। তো আপনারা হিসাব করতে পারেন বাংলাদেশের কত টাকা আসে। তালাল তুমি আমার এখানে সস কমাই দো, কতগুলো সস দিতেছো ইয়ার, স্টপ করো। তো চলুন ফার্স্ট অফ অল আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলি ট্রাই করে দেখি। মজাদার, একদম মিয়া মিয়া। তো আমরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলি দিয়ে ট্রাই করে দেখলাম। তো চিকেনগুলি আমার ফিল তাকায় আছে, কবে আমাকে খাবি। আমি বলো তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলি খাই নি, তারপর তোমাকে আমি টেস্ট করতেছি। আর এ হলো গিয়ে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, আমি কোনটা খাবো কোনটা না আগে ট্রাই করতেছি। তো চিন্তা করলাম আগে লেগ পিসটা খাবো। একদম মিয়া মিয়া, ও সালাম ইয়া সালাম। তো কাছে আমি গরম গরম একদম মুখে দিয়ে ফেলছি, আর এখন আমি ডুব গিলতে পারতেছি না ইয়ার। আবার ট্রাই করে দেখি। মাশাল্লাহ, আল্লাহি মিয়া মিয়া। আসলে তালাল যেরকম বলছে এরকমই মজাদার, খুব মজাদার। আর আমাদের সাথে দিছে রুটি, তো রুটি আমি খেতে পারবো না। ও হো হো, দেখেন ভিতরে দেখেন একদম প্রচুর পরিমাণ গরম। ওহো, এভাবে ছিঁড়বেন আর একটু মেয়োনিজ সস পরাবেন, তারপর মুখে দিবেন। একদম মিয়া মিয়া। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান। আমি খাইতেছি আর তালালকে বলতেছি, তালাল তুমি আমাকে কোথায় আনছো আজকে, খুব 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 মজাদার রোস্টেড। তো আমি এখন গার্লিক সসটা দিয়ে ট্রাই করে দেখবো, দেখেন একটু গার্লিক সস বরাবেন আর এভাবে মুখে দিবেন। মাশাল্লাহ মিয়া মিয়া। আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাইগুলি অনেক ভালো, কারণ হালকা মরিচের গুঁড়ো আছে উপরে। আল্লাহ মিয়া মিয়া, আমি বলতেছি তালাল তুমি একদম মিয়া মিয়া জায়গায় আমার আনছো, আর তালাল আমাকে বলতেছে এটা হলো গিয়ে নাম্বার ওয়ান রেস্টুরেন্ট, এখানে সব কিছুই মজাদার। আমি বলছি তো তুমি আমাকে আগে কেন আনে নাই, তুমি আমাকে বলো নাই তার জন্য আনে নাই।
এই চিকেন পিসটা আমার ফিল চাই হইছে এর আগে খাইতে হইবে এ আমাকে বলতেছে তো আমাকে খাও আমি কি বললাম একটু ওয়েট কর তোরে খাইতেছি রাখ আর তালাল স্যান্ডউইচ বানায় খাইতেছে কারণ ওরা এতটা খাওয়ার প্রতি স্পেশাল না আমরা যতটুকু স্পেশাল আর আমি তো আই লাভ দিস চিকেন আমি অনেক চিকেন ভালোবাসি তালাল আমাকে শিখাইতেছে কিভাবে খাবা স্যান্ডউইচ বানায় তারপর খাবা গুড ইট ইজ গুড মিয়া মিয়া তালাল আমাকে বলতেছে দুই জাতের সস বড়ায় খাও ভালো লাগবে তাই তুমি ট্রাই করো আগে তারপর আমি ট্রাই করতেছি মাশাল্লাহ মিয়া মিয়া আমি বললাম আমার তো লেগ পিস নাই আমার লেগ পিস আমি প্রথমে খাইয়ে নিছি তো ফাইনালি আমি তিনটা ব্রেস্ট খেয়ে ফেলছি আর লাস্ট একটা বাকি আছে এটা তো দেখুন এটার ভিতরে দেখুন মাশাল্লাহ একদম এখনও গরম গরম ধোঁয়া বাড়িতে আছে একদম তো কীভাবে খাবেন দেখাইতেছি আপনাদেরকে একটু সস বাড়াবেন আর এভাবে মুখে দিবেন আল্লাহ জবাব ইয়াসালাম ইয়াসালাম আল্লাহ ইমিয়া মিয়া আর একটু সস বাড়াবেন আর এভাবে খাবেন তালালকে আমি শিখাইতেছি দেখ কীভাবে খাইতে হয় তোরা তো স্পেশাল না আমরা তো খাইতে পারি এ বলতেছে তুই আমার এখান থেকে অর্ধেক নে আমি বলছি না আমার একদম ফুল এটা খাইলে আমার একদম ফুল হয়ে যাবে তোরটা তুই খা আমি খাবো না তালাল বলতেছে রাখ তাইলে দেখ আমি কীভাবে খাই ও অনেকগুলো সস নিল সস নিয়ে তারপর খাওয়া শুরু করলো তো গাইস আজকের ব্রেস্টটা একদম মিয়া মিয়া ছিল তো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন আল ফ্লো অবশ্যই অন্য অন্য দৃষ্টিকে আছে তো আপনারা ট্রাই করতে পারেন তো গাইস আমাদের প্লেট একদম খালি সব শেষ তো গাইস আমাদের খানা শেষ আর এই হলো যে রেস্টুরেন্ট আলফাও এটা একদম মার্কেটের ভিতরে হাফারাল বাতেন মার্কেট আছে আর মার্কেটের সামনে যে একদম বড় বিল্ডিং ওই বিল্ডিংয়ের সাথে আছে ফ্যামিলি সুপার মার্কেট আর এটার সাথেই আলফাও ব্রোস্টেড মাতাম আর এখানকার ব্রোস্টেড আলহামদুলিল্লাহ আল্লাহ মাশাল্লাহ মিয়া মিয়া ট্রাই দিস আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তো চলুন যাই এখন বাসার দিকে হালা আলা ও মাশাল্লাহ হার জিয়াদা আর 48 ডিগ্রি সেলসিয়াস আছে এখন মাই গড জিয়াদা গরম আজকে তো মাশাল্লাহ প্রচুর পরিমাণ গরম পড়ছে তো তালাল ভাইয়া চলে যাবে হাবিবি কুল্লু নফরত কালাম সাবস্ক্রাইব লাইক শেয়ার কালাম ইনতা সাবস্ক্রাইব গেট বেস খুদা হাফেজ চলো নে চলতে হ্যাঁ ভাই খুদা হাফেজ তো গাইস আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন তো আজকে এখানে ভিডিও শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ